গুড ইভিনিং ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? আমি বসে আছি, এখন আপাতত কোনো কাজ নেই, এই সন্ধ্যাবাতি দিলাম। যদিও এখানে ঠাকুর নেই, মানে ঠাকুর মন্দির নেই, বাড়িতে সব ঠাকুর, এখানে আমি দুটো ঠাকুর নিয়ে এসেছি, কৃষ্ণ ঠাকুর আর গণেশ ঠাকুর, তাদেরকেই রোজ দীপ ধূপ জ্বালাই। হ্যাঁ, বাইরে একটা মন্দির আছে এই বাড়িটাতে, একদিন তোমাদের সেটা দেখাবো। এখন রাত হয়ে গেছে বলে আর বেরোচ্ছি না, নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো মন্দিরটা। এখন বসে আছি, কাজ করবো, রাত্রিবেলা খাবার করতে হবে। ও নেই, ও ডিউটিতে গেছে, আসবে রাতে। তো রাত্রে যখন করবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী খাবার বানাই দেখি। রোজ রাতে রুটি বানাই, আজ থেকে কী বানাই। দেখো ফ্রেন্ডস, বর ডিউটি করতে করতে ফুচকা নিয়ে এসছে, কী খাবো তাই ওর বললো ফুচকাই। যদিও বা আমি জানি না এখানে ফুচকা খেতে কেমন হয়, ফার্স্ট টাইম খাচ্ছি, দেখি কীরকম। আমি গয়েশপুরের ফুচকা খেয়ে অভ্যস্ত। ভালো তো ফুচকার মধ্যে চানাচুর দিয়েছে, ফুচকা মাখাতে আমরা কখনো চানাচুর দিয়ে ফুচকা মাখা খাই, দই ফুচকাই খেয়েছি, জল ফুচকা কোনো দিনে চানাচুর দিয়ে খাই। বর ঝাল ঝাল আলু দম করতে চাইছি। গমের জন্য আলুগুলো একটু লাল লাল করে কেটে নিই, মালাগুলো গোলা করে রেখেছি, বেগুন ছুটে রেখেছি, বেগুন রান্না কিন্তু আমাকে সবার মা বলে দেবে, বলে দেবে তারপরে গিয়ে আমি করতে পারি। আলুর দম ইজ রেডি, অটা করতে পারছি না, থামিয়ে যাচ্ছে, ভেজে নিই, পরোটা করে নিই, রুটির আকারে গোল করতে পারি, অনেক চেষ্টা করছি, নেই আমার কাছে। ঘিয়ে ভাজা পরোটা, খাবার রেডি, বড় আসলে খাবো, কখন আসে দেখা যাক, বলতে এটুকুই থাক ভিডিওটা। গুড নাইট, লাভ ইউ অল, টাটা।